কিন্তু রমজান মাসটা চলেই যাচ্ছে আর কবরবাসীদের কান্না কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা যারা ৩০টা রোজা পেয়েছি তারা আলহামদুলিল্লাহ বলি আর কবরবাসীদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আমি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে উঠে একটু সাদ বাগানে গিয়েছিলাম, গিয়ে দেখি মোটামুটি ভালো সবজি বড় হয়েছে। এখানে টমেটো, কাঁচামরিচ আর কিছুটা বেগুনও ছিল, তো ওগুলো পেরে নিয়ে আসলাম। আর রমজান মাসে কিন্তু আমাদের দেখা যায় প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় আমি কিন্তু সাদে একটু কম যাচ্ছি। তার জন্য সবজিগুলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে, আমি খেয়ালই করিনি। আজকে গিয়ে দেখি মাশাআল্লাহ অনেকগুলো টমেটো পেকে আছে, তো ওগুলো নিয়ে আসলাম। আর এই টমেটোগুলো দিয়ে না টক রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আর তাছাড়া নিজের হাতে সবজি, কোনো রকমের ফলমানি নেই বা কোনো রকমের সার নেই, তো সবজিগুলো গুছিয়ে রেখে এখন একটু কোরআন তেলাওয়াত করব। এখন হচ্ছে সকাল ১০টা বাজে আর এখন কোরআন তেলাওয়াত ছেড়ে চলে যাব রুমের টুকিটাকি কাজ করার জন্য। রমজান মাসটাতে যদিও কাজ করতে অনেকটাই ব্যস্ত থাকতে হয়, তবুও আমার কাছে কেন জানি অনেক বেশি আনন্দ লাগে। তাই তো এখানে বিকাল টাইম পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে পুরোনো সেই কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এই পর্যায়ে চলে এসেছেন এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো একপাশে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, অন্য পাশে এদিকে আমি মাছ তরকারিটা রান্না করছি। আজকে হচ্ছে গুড়া মাছ রান্না করব। তো গুড়া মাছটা হচ্ছে আপনাদের ভাইয়া এবং আমার জন্য, আসলে প্রতিদিন দেখা যায় বড় মাছ মাংস এগুলো খেতে খেতে না আর ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু কেচকি মাছ রান্না করি। তো এই যে এদিকে আমি রান্না করছি, আর আমার ক্যামেরাম্যানটা কিন্তু আমার বড় মেয়ে, তো ইদানিং ব্যস্ততার কারণে কিন্তু আমি কিন্তু অনেক পরিমাণে ভিডিও দেওয়া মানে ভুলেই গেছি প্রায়। তো যাই হোক, ও বলতেছিল আম্মু শেষের দিকে একটা স্মৃতি হিসাবেও থেকে গেল আর একটা ভিডিও দিয়ে দাও। তো অনেকের কিন্তু আমাদের নানা দাদা বাবা আত্মীয় স্বজন অনেকেই কিন্তু আছে, হয়তো বা দুনিয়াতে নেই। এই যে রমজান মাসটা চলে গেল, কবরবাসীদের জন্য কিন্তু এখন আজাবটা শুরু হয়ে যাবে। তো আমরা সবাই যার যার স্থান থেকে কবরবাসীদের জন্য দোয়া করি। তো গত আজ থেকে আরও তিন বছর আগের কথা, আমার শ্বশুর কিন্তু এরকম একটা রমজান মাসে কিন্তু মারা গিয়েছিলেন। তো যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখেন, আমার শ্বশুরের জন্য দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতবাসী করে, আমিন। তো এদিকে একপাশে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর বেগুনগুলো কিন্তু আমি যে ছাদ থেকে পেরে নিয়ে এসেছিলাম সেই বেগুনের বেগুনিগুলো আসলে নিজের গাছের যে কোনো সবজি দিয়ে খাবার কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। তো আজকের বেগুনটা কিন্তু ইফতারিতে অনেক বেশি মজা ছিল। তার এই দিকে কিন্তু পাশে আমি কেচকি মাছটাও রান্না করে নিচ্ছি। আর ইফতারিতে কিন্তু ভাজা পোড়া প্রতিদিনই বলি যে করব না, তবে আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে, বড় মেয়ে, ওদের জন্য করা লাগে। ওদের কাছে নাকি ইফতারিতে ভাজা পোড়া না থাকলে নাকি মানে রমজানের যে ফিলটা সেটা নাকি আসে না। তো আমি কিন্তু ওরকম একটা খাই না, আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমার যে খাবারগুলো ওগুলো আমি আলাদা করে প্লেটে নিয়ে নিয়েছি। তো এই যে এখানে হচ্ছে আমার ইফতারটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি। আর এই যে প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে দেখা যায় কি অ্যাসিডিটির সমস্যা তো হয়ই, আর কেমন একটা গরম লাগে। তো তার জন্য আমি হয়তো বা বানাই যেহেতু দুই একটা করে খাই, ওরকম বেশি একটা খাই না। একদিন যদি বলি যে আজকে ভাজা পোড়া করব না, তো ওর বাবা আর আমার মেয়ের মন খারাপ হয়ে যায়, সাথে তো অন্য কিছু আছে কিন্তু ওনাদের ভাজা পোড়াটা লাগে। তো যাই হোক, আমার কিন্তু ইফতারি তৈরি করা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি হচ্ছে কেচকি মাছের তরকারিটাতে ফ্রোজেন যে ধনে পাতা রেখেছিলাম সেটা এখন দিয়ে নামিয়ে নিব। আর এখন কিন্তু প্রায় ইফতারির সময় হয়ে যাচ্ছে, তো এখন সবাই মিলে ইফতারি করে নিচ্ছি। এরকম হেলদি ফুড কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তো ইফতারিতে ভাজা পুরি না খেয়ে এরকম হেলদি ফুড খাওয়াটাই অনেক বেটার। আর এই দিকে আমার ছোট যা হচ্ছে আমাদের জন্য বেলের শরবত পাঠিয়েছে, তো সেটা খেয়ে নিলাম।
আর এটা হচ্ছে পরের দিন আমাদের এখানে হচ্ছে সমিতি করে, তো যাই হোক ওখান থেকে হচ্ছে দুটো গরু নিয়ে এসেছিল আর গরুগুলো জবর করা হয়েছে আর আমরা হচ্ছে মাংস নিয়ে এসেছি। এই মাংস নেওয়ার কারণে কিন্তু ঈদিতে একটা ফিল আসে, তাই না? তো কার কার কোন আপুরা এরকম আমাদের মতো সমিতি করেন আর এরকম ঈদিত আমার মতো ফিল করেন কমেন্টে জানিয়ে যাবেন। আর এখানে হচ্ছে ফালুদা বানিয়েছিলাম, তো ফালুদা দিয়ে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।